বিপিএল এ আজ দেড়টায় মুখোমুখি হবে রংপুর রাইডার্স বনাম ফরচুন বরিশাল এর আগে প্রথম ম্যাচে কুমিল্লাকে হারিয়ে জয় দিয়ে বিপিএল শুরু করে রংপুর রাইডার্স অন্যদিকে চট্টগ্রামকে হারিয়ে শুরুটা ভালো হলেও সিলেটের কাছে হেরে জয়ের ধারায় ফিরতে মরিয়া ফরচুন বরিশাল কাগজে কলমে প্রথম তিনে তো নয়ই চার নম্বর দল হিসেবেও ধরা হয়নি সিলেট স্ট্রাইকার্সকে কিন্তু মাঠে দলটির ভিন্ন চেহারা প্রথম তিন খেলায় জিতে লিগ টেবিলে সবার উপরে চলে যাওয়া মাঠে প্রতিপক্ষের ওপর পূর্ণ আধিপত্য বিস্তার ও কর্তৃত্ব ফলানো সাফল্য এ উত্তরণ ও সাফল্যের পেছনের গল্পটা কি মাশরাফির যোগ্য ও দক্ষ নেতৃত্বের কারণেই মাঠে সিলেট দুর্বার নাকি ব্যাটারদের জায়গা মতো জ্বলে ওঠার কারণে প্রতিপক্ষ রান টপকে জয়ের বন্দরে পৌঁছে যাচ্ছে সিলেট এ কৌতূহলী প্রশ্ন সবার সোমবার কুমিল্লাকে হারানোর পর ম্যাচ সেরা পারফরমার তৌহিদ দিয়েছেন এই প্রশ্নের উত্তর তার ব্যাখ্যা আমাদের স্বাধীনতাটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে দলে কোচ থেকে শুরু করে সবাই আমাদের সাপোর্ট করছেন আমরা হয়তো প্রতিদিন সফল হব না কিন্তু যদি আমাদের অ্যাপ্রোচটা ঠিক থাকে ম্যাক্সিমাম টাইম আমরা সফল হব ইনশাল্লাহ তভিদ হৃদয়ের কথায় পরিষ্কার অধিনায়ক মাশাফি কোচ রাজিন আর পুরো সিলেট ম্যানেজমেন্ট ব্যাটারদের ফেয়ারলেস ক্রিকেট খেলার অবারিত সুযোগ দিয়েছেন তারা যাতে নিজ নিজ স্বাভাবিক খেলাটা খেলতে পারেন তাও বলে দেয়া আছে তাই তৌহদ হৃদয় জাকির হাসানরা উইকেটে গিয়ে অবলীলায় আক্রমণাত্মক উইলবাজিতে মেতে উঠেছেন চার ও ছক্কার ফুলঝুরি ছুটিয়েছেন আর তাতেই প্রতিপক্ষ বলিং পুড়ে ছাড়খাড়